अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সব আমার জন্য, আমি এই কথাটা আলোকাতে পারছিলাম না, সেই জন্য আমি তোর বেশি শোনো আমার কথা, তোর বেশি আমি ঠাকুর মশাই, এই হোম কেন হচ্ছে? এটা তো আমিও জানি না, কিন্তু মালিক আমাকে এখানে ডেকেছেন আর বলেছেন যে এই যজ্ঞটা আজকেই করতে হবে। বসুধা, ধর্মরাজ তোমায় কিছু বলেছে এই হোমের ব্যাপারে? না তো, কেউ কিছু জানে না। কিন্তু হঠাৎ করে বাবা এই যজ্ঞটা করছেই বা কেন? কেননা এই যজ্ঞটা করা এই মুহূর্তে খুবই জরুরি। শুরু করুন আপনি। মালিক, এই যজ্ঞটা কিসের জন্য করা হবে? আমার সন্তানের তর্পণের জন্য। যখন আমি জানতে পেরেছি যে ওই সংসার আর নেই, একজন বাবা হওয়ার কর্তব্য আমাকে পালন করতেই হবে। ওর অন্তিম সংস্কার আমাকেই করতে হবে। আপনি শুরু করুন। ওং পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে। এবার যজ্ঞ সমাপ্ত হলো, আপনি এবার উঠতে পারেন। কোথায় যাচ্ছিস ধর্মরাজ? যে অপরাধ করেছে তাকে শাস্তি দিতে।
দেখ বাবা, তোর সিদ্ধান্ত নেবার অধিকার আছে, কিন্তু তার আগে আমি তোর সাথে কিছু কথা বলতে চাই। আয় আমার সঙ্গে। চল। আমি জানি বাবা, তুই শান্তু আর তারুর ওপর রাগ করে আছিস। তোর রাগ করাটাও ঠিক রে বাবা। তোর যেরকম দুঃখ হয়েছে না বাবা, সেরকম আমাদেরও হয়েছে। তুই শাস্তি দিতে চাস তো? দেখ, কাজটা করার আগে একটা কথা ভেবে দেখ। কোনো মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় বা যখন বলে যে সে কোনো ভুল করে ফেলেছে, তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকেই। সময়ই তাকে ওই অবস্থায় দাঁড় করায়, সেটা ভুল করার জন্যে বা নিজের লোকের থেকে কিছু লুকোনোর ব্যাপারে। তুই নিজে একটু ভাব, ও তোকে কি বলতো? ও এই কারণে কথাটা লুকিয়ে গিয়েছিল যাতে ওর ভাই কোনো দুঃখ না পায়, ভেঙে না পড়ে। বাকি রইল সুভদ্রা শান্তু, তারা এই কথাটা এই কারণে লুকিয়েছিল যে তিক্ত সত্যটা তোকে দুঃখ ছাড়া আর কিছুই দেবে না ধর্মরাজ। আরে কোন ভাই এটা মেনে নেবে যে তার বোনের স্বামী এমন একজন মানুষ যে তাকে ছেড়ে চলে গেছে? আর শান্তু বেচারি সেই কাজটাই করেছে যেটা তরু আর সুভদ্রা সিদ্ধান্ত নিয়েছিল। বাবা, আমি এটা জানতে পেরেছি যে শান্তু সেই কাজটাই করেছে যেটা সুভদ্রাও করেছিল, কিন্তু প্রয়োজনীয়তা কি ছিল? সুভদ্রা যে ভুলটা করেছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কি দরকার ছিল সেটাও আমি জানতে পেরেছি। দিদি ভাইয়ের এই যাবতীয় বিষয়বস্তুগুলোর জন্য এটা করেছে, সে বিষয়টা নিয়ে কোনো রাগ নেই আমার। আমি দুঃখ এই কারণে পেয়েছি যে ও আমাকে বিশ্বাস করার মতন মানুষ ভাবিনি। 20 বছর ধরে এরকম একটা বিষয় আমার কাছে লুকিয়ে গেল, এটাও বুঝতে পারলো না। নিজের ভাইয়ের কাছে এই বিষয়টা বলার অধিকার ওর থাকা উচিত। সুভদ্রার ডায়েরি পরে ওর যদি সন্দেহটা না হতো তাহলে ও কখনোই বলতো না এই কথাটা আমাকে, চুপ করেই থাকত। যে কোনো সম্পর্ক বা বন্ধনের ক্ষেত্রে বাবা, প্রেমের মূল আধারই হলো বিশ্বাস, জানো তো। দিদিভাই আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, আমার দুই স্ত্রী আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমাকে এই বাড়ির কোনো সদস্য নয়, অন্যদের মতন ধরপুরের মালিক হিসেবে দেখেছে, বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে। আমি তাদের ক্ষমা করতে পারবো না। ক্ষমা করতে পারবো না আমি। হাই মেয়ে, আমার ঘরে তোর যে সমস্ত জামা কাপড়ের জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে নিস তুই ঠিক মতো। এটা তো এখন পরিষ্কার যে এই বাড়ি ছেড়ে তোকে চলে যেতেই হবে। না মালিক, মালিক, মালিক শুনুন। মালিক, ওই মালিক এসেছিলেন। মালিক, মালিক তো এখানে আসেননি। মনে জোর রাখুন মালকিন, সব ঠিক হয়ে যাবে। কি করে ধৈর্য ধরব জানি না, মালিক আমাকে কি শাস্তি দেবেন। এই নিয়ে তো আমারও চিন্তা হচ্ছে মালকিন। মালিক যখনই কিছু নতুন করেন তখন সম্পর্কের খেয়াল রাখেন না, নিরপেক্ষভাবে বিচার করেন উনি। আপনি তো জানেন কাদম্বরী দিদি, হিতেন দাদা, মৌলিক, বিভা, এমনকি পিসিমাকে শাস্তি দিতে গিয়ে উনি কঠোরতা দেখিয়েছেন। এবার আপনাকে উনি কী শাস্তি দেবেন এটা ভেবেই আমি ভয় পাচ্ছি।